এবার ভারতের হাতে আসতে চলেছে মহাঘাতক আয়রন ডোম সিস্টেম, যা হাতে পেলেই শত্রু দেশের যে কোনো অস্ত্রকে অকেচো করার ক্ষমতা রাখবে ভারত। আর তাতেই ঘুম ছুটেছে শত্রুপক্ষের দেশগুলো। কিন্তু কি এই অস্ত্র? জানা গিয়েছে নিজের আয়রন ডোম সিস্টেম পাচ্ছে ভারত, যা দিয়ে ভারত 400 কিলোমিটার দূরের শত্রুকেও উচিত শিক্ষা দিতে সক্ষম হবে। ভারত একটি দূরপাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম তৈরির প্রস্তুতি নিচ্ছে, যেটি S-400 এর চেয়েও শক্তিশালী বলেই মনে করা হচ্ছে। এটি 400 কিলোমিটার দূরের শত্রুকেও উচিত শিক্ষা দিতে সক্ষম হবে। এই সিস্টেমের নাম দেওয়া হয়েছে LRSAM, অর্থাৎ লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল। কিন্তু কি এই সিস্টেম? এই LRSAM এর পুরো অর্থ হলো লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল। সারা পৃথিবীতে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম হাতে গোনা কয়েকটি দেশে রয়েছে। নতুন এই সিস্টেম তৈরি হলে ভারতে ঢুকে পড়বে সেই দেশগুলোর তালিকায়। বহুদিন ধরেই ভারত চাইছে প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হতে। LRSAM তৈরি হলে সেই দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে ভারতের। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, শীঘ্রই পেশ করা হবে LRSAM এর প্রস্তাব। ভারতের প্রতিরক্ষা বিভাগে LRSAM এর অন্তর্ভুক্তির পর ভারত 400 কিলোমিটার দূরে থাকা শত্রুপক্ষের বিমান বা ড্রোনকে ধ্বংস করতে সক্ষম হবে। সূত্রের খবর অনুযায়ী এই সিস্টেম বসানো হতে পারে চীন এবং পাকিস্তান সীমান্তে। প্রতিরক্ষা খাতে ভারতের স্বনির্ভরতা বাড়ানোর দিকেও LRSAM একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই 3 স্তরের LRSAM ব্যবস্থায় প্রস্তাব শীঘ্রই পেশ করা হতে পারে। কি করবে এই LRSAM? ভারতের প্রস্তাবিত নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের নাম দেওয়া হয়েছে LRSAM, অর্থাৎ লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল। এই সিস্টেম তৈরি হওয়ার পর ভারত 400 কিলোমিটারের বেশি দূরত্বে শত্রুদের দ্বারা পরিচালিত যে কোনো বিমান হামলাকে প্রতিহত করতে পারবে। অর্থাৎ চীন, পাকিস্তান বা ভারতের সীমান্তবর্তী কোনো দেশ যদি ভারতের ওপর কোনো ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তাহলে LRSAM ভারতীয় সীমান্তে প্রবেশের আগেই সেগুলোকে শনাক্ত করে ধ্বংস করতে পারবে। LRSAM সিস্টেমটি হবে 3 স্তরের সার্ফেস টু এয়ার মিসাইল হিসেবে এয়ার ডিফেন্স সিস্টেম সামলাবে। এই সিস্টেমটি 3 স্তরের কাজ করবে, যা শত্রুর ক্ষেপণাস্ত্র বা বিমানের দূরত্ব অনুযায়ী সক্রিয় হবে এবং বিভিন্ন দূরত্ব অনুযায়ী লক্ষ্যবস্তুকে ধ্বংস করবে। আর এবারে ভারতের হাতে আসতে চলেছে মহাঘাতক আয়রন ডোম সিস্টেম। আর এই সিস্টেমকে ব্যবহার করে ভারত সামরিক দিক থেকে আরও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে। বর্তমানে এই আয়রন ডোম এই কথাটির সঙ্গে আমরা ভীষণভাবে পরিচিত, কারণ ইসরায়েল এবং ফিলিস্তিনি জঙ্গিদের মধ্যে যুদ্ধে এই অস্ত্রের ব্যবহারের কথা আমরা বারবার শুনছি। আর এবারে ভারতের হাতে যদি এই আয়রন ডোম সিস্টেম চলে আসে, তাহলে ভারতকে যে কোনো ধরনের বিপদের হাত থেকে রক্ষা করতে পারবে সামরিক খাতে। যা হাতে পেলেই শত্রু দেশের যে কোনো অস্ত্রকে চোখের নিমেষে অকেচো করার ক্ষমতা রাখবে ভারত। আর তাতেই এবারে ঘুম ছুটেছে শত্রুপক্ষের দেশগুলির। কিন্তু কি এই অস্ত্র জানেন? আয়রন ডোম সিস্টেম এবারে পাচ্ছে ভারত, আর এর মাধ্যমে 400 কিলোমিটার দূরের শত্রুকে উচিত শিক্ষা দিতে সক্ষম হবে। ভারত একটি দূরপাল্লার সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম তৈরির প্রস্তুতি নিচ্ছে, যেটি S-400 এর চেয়েও শক্তিশালী বলেই মনে করা হচ্ছে। এটি 400 কিলোমিটার দূরের শত্রুকে উচিত শিক্ষা দিতে সক্ষম হবে। এই সিস্টেমের নাম দেওয়া হয়েছে LRSAM, অর্থাৎ লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল।
সিস্টেম। এই LRSAM এর পুরো অর্থ হলো লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। সারা পৃথিবীতে এই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম হাতে গোনা কয়েকটি দেশের হাতেই রয়েছে। নতুন এই সিস্টেম তৈরি হলে ভারত ঢুকে পড়বে সেই দেশগুলোর তালিকায়। বহুদিন ধরেই ভারত চাইছে প্রতিরক্ষা খাতে স্বনির্ভর হতে। LRSAM তৈরি হলে সেই দিকে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে ভারতের। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, শীঘ্রই পেশ করা হবে LRSAM এর প্রস্তাব। ভারতের প্রতিরক্ষা বিভাগে LRSAM এর অন্তর্ভুক্তির পর ভারত 400 কিলোমিটার দূরে থাকা শত্রুপক্ষের বিমান বা ড্রোনকে ধ্বংস করতে সক্ষম হবে। সূত্রের খবর অনুযায়ী এই সিস্টেম বসানো হতে পারে চীন এবং পাকিস্তান সীমান্তে। প্রতিরক্ষা খাতে ভারতের স্বনির্ভরতা বাড়ানোর দিকেও LRSAM এর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এই তিন স্তরের LRSAM এর ব্যবস্থার প্রস্তাব শীঘ্রই পেশ করা হতে পারে। কি করবে এই LRSAM? ভারতের প্রস্তাবিত নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের নাম দেওয়া হয়েছে LRSAM, অর্থাৎ লং রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। এই সিস্টেম তৈরি হওয়ার পর ভারত 400 কিলোমিটারের বেশি দূরত্বে শত্রুদের দ্বারা পরিচালিত যে কোনো বিমান হামলাকে প্রতিহত করতে পারবে। অর্থাৎ চীন, পাকিস্তান বা ভারতের সীমান্তবর্তী কোনো দেশ যদি ভারতের ওপরে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, তাহলে LRSAM ভারতীয় সীমান্তে প্রবেশের আগেই সেগুলিকে শনাক্ত করে ধ্বংস করতে পারবে। LRSAM সিস্টেমটি হবে তিনটি স্তরের সারফেস টু এয়ার মিসাইল হিসেবে এয়ার ডিফেন্স সিস্টেম সামলাবে। এই সিস্টেমটি তিনটি স্তরে কাজ করবে, যা শত্রুর ক্ষেপণাস্ত্র বা বিমানের দূরত্ব অনুযায়ী সক্রিয় হবে এবং বিভিন্ন দূরত্ব অনুযায়ী লক্ষ্যবস্তুকে ধ্বংস করবে। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে। পরবর্তী আপডেট অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও হোয়াটসঅ্যাপেও আমাদেরকে ফলো করুন।